হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টক টোতে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হল, প্রথম সদ্যজাত একজন শিশুকে হসপিটাল থেকে যখন আমরা বাড়ি নিয়ে আসি, তখন বাড়ির লোকের বা মায়ের কি কি করণীয়, বাড়ির পরিবেশ কি রকম হওয়া উচিত, এটা নিয়ে আজকে আলোচনা করব। আর এছাড়াও আজকে একটা চমক রয়েছে আপনাদের জন্য, সেটা হলো আমার মেয়েকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। মানে এখন না, ও যখন ছোট ছিল তখন যখন আমি বাড়ি এনেছিলাম ওকে প্রথম, ও কি রকম ছিল বা আমি বাড়িটাকে কি রকম সাজিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই যে আমার জীবনের সব থেকে বড় সম্পদ, আমার ছোট্ট পুচকুমে অ্যামি। ওকে আমি অ্যামি বলে ডাকি, আপনারা প্রশ্মিতা বলেও ডাকতে পারেন, ওর ভালো নাম প্রশ্মিতা। ওকে যখন প্রথম হসপিটাল থেকে আনি, এটা তখনকার ফটো। প্রথমেই বলে রাখি, আপনি যখন আপনার বেবিকে প্রথম হসপিটাল থেকে ঘরে আনবেন, পরিষ্কার বেডশিট, পিলো কভার, জানলা দরজার পর্দা, ঘরের সমস্ত আনাচে কানাচে সমস্ত কিছু পরিষ্কার রাখবেন। আমিও যখন আমার মেয়েকে, মানে অ্যামিকে প্রথম হসপিটাল থেকে বাড়ি আনি, তখন আমার বাড়ির লোকেরা সমস্ত ঘর দৌড় বিছনা সমস্ত কিছু পরিষ্কার করেছিল। একটা নতুন অতিথি আপনার বাড়িতে আসছে এবং সে খুবই ছোট, যে কোনো জিনিস থেকেই তার ইনফেকশন আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা সব থেকে আগে দরকার। কোনো রকম রুম ফ্রেশনার বা মসকিউটো বা ইনসেক্ট কিলার কিছুই ইউজ করবেন না, তাতে কিন্তু আপনার ছোট্ট বেবির স্মেলে প্রবলেম হতে পারে। অ্যামি যেদিন প্রথম বাড়িতে আসে সেই দিনটা হয়তো কোনো দিনই ভোলার নয়, মানে এত আনন্দ হয়েছিল আমাদের সবার মধ্যে, আমরা সত্যি এই দিনটা কখনোই ভুলতে পারবো না। আপনাদেরও ঠিক নিশ্চয়ই এরকমই একটা ফিলিংস হয় যখন আপনার ছোট্ট শিশুটিকে প্রথম আপনারা ঘরে আনেন, তখন ঘরের একটা আলাদা পরিবেশই তৈরি হয়ে যায়। ছোট্ট বেবিটিকে ঘরে আনার আগে ঘরটাকে সুন্দর করে সাজান, বেলুন, রিবন, বিভিন্ন ধরনের সাজানোর জিনিস, ডেকোরেশনের জিনিস কিনে আনুন, এনে আপনার ঘরটাকে খুব সুন্দর করে সাজান। একটা বাচ্চাকে আনার সময় অনেকে সুন্দর সুন্দরভাবে বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট করে, সেগুলোও করতে পারেন, কিন্তু হ্যাঁ অবশ্যই বলে রাখি, ছোট্ট শিশুটির চোখের সামনে ক্যামেরা এনে ফ্ল্যাশ করবেন না, তার চোখের জন্য সেটা খুবই খারাপ। ফ্ল্যাশ ইউজ করবেন না, ফ্ল্যাশ ছেড়ে যে কোনো রকম মোবাইল দিয়ে আপনি ফটো বা আপনার ক্যামেরা দিয়েও আপনি ফটো তুলুন, তাতে কোনো ক্ষতি নেই। আরেকটা কথা বলে রাখি, বাচ্চা শিশুকে ঘরে আনার পরই সবাই তাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তার জন্য সতর্কতার জন্য অবশ্যই বলি ঘরে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। এই হ্যান্ড স্যানিটাইজার যেটা রাখবেন সেটা অবশ্যই অ্যালকোহল ফ্রি রাখবেন এবং সেটা হাতে দিয়ে সবাই তারপরই বেবিকে হাত দেবেন, তাতে বেবি কিন্তু ইনফেকশনের থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু যে কোনো হাতে যে কোনো সময় এসে সবাই বাচ্চাকে ধরলো, তাতে কিন্তু ইনফেকশনের ভয় আসতে পারে, কারণ সে একটা নিউবর্ন বেবি, যে কোনো সময় তার ইনফেকশন অ্যাটাক হতে পারে। অ্যামিকে যখন প্রথম ঘরে আনি, মনে আছে আমার, তখন আমার ঘরটাকে খুব সুন্দর করে আমার দেওর এবং তার বন্ধুরা খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছিল এবং ওয়েলকামের জন্য আমার শাশুড়িমা প্রথম ওকে কোলে কোলে হসপিটাল থেকে বাড়ি আনে, আর আমার মা প্রথম অ্যামিকে বরণ করে ঘরে তোলে। মানে খুবই আনন্দের আমি সেই মুহূর্তগুলো আপনাদের ছবির মাধ্যমে শেয়ার করছি, আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে। এবং এই সেই সেম মুহূর্ত হয়তো আপনাদের সাথেও হয়েছে, তো বলবেন, জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের। এবার আসি মূল প্রসঙ্গে, আমিও আমার বেবির সাথে কিছু জিনিস মেনেছি এবং আপনাদেরও বলবো অবশ্যই এগুলো মেনে চলবেন। এক নম্বর, প্রথম যখন বেবি হসপিটাল থেকে বাড়ি আসে, আগে থেকেই রীতিটা চলে আসছে, বাড়ির লোকেরা বলে যে কানে আর মুখে মধু দিতে। এটা দিদিমা ঠাকুমাদের কাছেও আমরা শুনেছি, মুখে বা কানে মধু দিলে নাকি বেবি মধুর মতো বলবে এবং মধুর মতো শুনবে। এটা অবশ্যই বলবো একদম করবেন না, কারণ এটা একটা বাচ্চার জন্য ভীষণ ক্ষতিকারক। বাচ্চার মুখে কখনোই মধু দেবেন না। বাড়ি যখন আসবে, ছ মাস অবধি বাচ্চাকে
অন্য কিছু দেবেন না মায়ের বুকের দুধ ছাড়া। এছাড়াও আমরা অনেকেই দেখি যে বাচ্চাদের বাড়ি আনার পরেই প্রচুর কাজল পরানো হয়, চোখে, টিপ, পায়ের তলায় বা এই কপালের সাইডে, তাতে নাকি বাচ্চার নজর লাগে না। আপনাদের সকলকেই বলি, কাজলে প্রধানত থাকে কার্বন, যেটা শরীরে একদম নিউবর্ন বেবি স্কিনে জন্য খুবই ক্ষতিকারক। বা কাজল যদি চোখে পরানো হয়, তার একটুখানি কণা যদি চোখের ভিতরে যায়, সেটা থেকে বাচ্চার চোখে ইনফেকশন হতে পারে। তাই একদম কেউ ভুল করেও কাজল পরাবেন না, কাজল কিন্তু আপনার বাচ্চার চোখকে একদম ড্যামেজ করে দিতে পারে। আরেকটি বিষয়ে আসি, বাচ্চা হসপিটালে হওয়ার পর এখন সব হসপিটালেই দেখা যায় বাচ্চাকে ভালো করে কাপড়ে র‍্যাপ করে দেয়। কাপড়ে র‍্যাপ করার জন্য বাড়িতে আনার পর সকলে ভাবে যে কাপড়ে র‍্যাপ করছে কারণ পা হাত পা গুলো সোজা হবে, তাই প্রতিদিন বাচ্চাকে ওইভাবেই একইভাবে কাপড়ে র‍্যাপ করে সারাদিন রাখছে, কারণ তাতে নাকি পা হাত পা টান টান করে হয় আর সোজা হয় না। তার জন্য কিন্তু একেবারেই হসপিটাল থেকে কাপড়ে র‍্যাপ করে দেয় না বাচ্চাকে। বাচ্চাকে ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে দেয় নিজেদের ধরতে সুবিধার জন্য। আপনারা যদি মনে করেন যে নিজেদের ধরতে সুবিধার জন্য, একদম সদ্যজাত শিশু তো একদম ছোট হয়, তো আমরা সবাই ভালো মতো ধরতে পারি না। বড়রা যারা এর আগে মা হয়েছেন তারা খুব কমফোর্টেবলি ধরতে পারেন, কিন্তু অনেকেই বিশেষ করে পুরুষ মানুষরা বেবিদের চট করে ধরতে পারেন না। তো তাদের জন্য আপনি যদি মনে করেন র‍্যাপ করে দেবেন কাপড়ে, তাহলে অবশ্যই করতে পারেন। কিন্তু হ্যাঁ, পা হাত পা সোজা রাখার জন্য যে কাপড় দিয়ে মোড়ানো হয়, এটা কিন্তু একদমই না। এছাড়াও গরমকালে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় যে মায়েরা বলেন বা পারিপার্শ্বিক অনেকে বলে যে গলা শুকিয়ে যাচ্ছে, বাচ্চাকে একটু জল দাও। এটা অবশ্যই জানিয়ে রাখি যে বাচ্চা যদি মায়ের দুধ পান করে তাহলে তাতেই পর্যাপ্ত পরিমাণে জল থাকে, তাতে কোনো রকম বাচ্চাকে জল দেওয়ার প্রয়োজন নেই। একেবারেই বাচ্চাকে জল দেবেন না, বিশেষ করে জলে ইনফেকশন কিন্তু বাড়ে, জলে কোনো ক্যালোরি থাকে না, নিউট্রিশন তৈরি হয় মায়ের বুকের দুধে। তো অবশ্যই বলবো, যত কিছুই হয়ে যাক চেষ্টা করুন সব সময় মায়ের বুকের দুধ দেওয়ার, কোনোভাবেই জল দেবেন না, জলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হবে। মোটামুটি ভাবে ছ মাস পর থেকে একটা বাচ্চাকে আপনি জল দিতে পারেন। এরপর বলি, প্রথম যখন আপনি আপনার বেবিকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এলেন, সবাই আপনার বেবিকে দেখতে আসে, অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে। অনেকেই যারা গিফট দিতে আসে তারা মনে করে যে গিফটটা আমি আনছি সেটা আমি বেবির হাতে দেব, এটা থেকে কিন্তু অবশ্যই আপনারা বিরত থাকুন। কারণ যে গিফট আনছে তাকে বলুন যে বাচ্চাটা সবে হসপিটাল থেকে এসছে, ইনফেকশনের একটা ভয় আছে, তাই গিফটটা আপনারা নিজের হাতে নিন। এর আগেও যেগুলো আপনাদের বললাম, হ্যান্ড স্যানিটাইজার, বেডশিট ক্লিন, পিলো কভার সব চেঞ্জ, ঘরে সমস্ত নোংরা পরিষ্কার করে নিজেদের জামা কাপড় সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আসল কথা হচ্ছে ঘরের হাইজিনটা মেনটেন করবেন, কারণ একটা নতুন অতিথি আপনার ঘরে আসছে, একদম ছোট্ট অতিথি, তাকে ভালো রাখা আপনার দায়িত্ব, তাই তো? আজকে এটুকুই থাক, আশা করি আপনাদের কিছুটা সাহায্য করতে পারলাম। আর আমাকে লাইক করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই চাই, ঠিক আছে? কমেন্ট করুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন, শেয়ার করুন। টাটা।